নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো তৎকাল টিকিট যদি কোথাও আপনাকে ইমার্জেন্সি সময় যেতে হয় তাহলে কিন্তু তৎকাল টিকিট কাটতে হয় অথবা যদি আপনি রিজার্ভেশান টিকিট যদি না কাটতে পারেন যদি সেখানে সব কিছু রিজার্ভ হয়ে যায় তখন কিন্তু যদি কোথাও আপনাকে যেতে হয় তাহলে কিন্তু তৎকাল টিকিট অবশ্যই কিন্তু কাটতে হয় তো তৎকাল টিকিট কাটতে হলে যেদিন আপনি যাবেন তার আগের দিনে কিন্তু আপনাকে টিকিটটা কাটতে হয় যদি আপনি এসি টিকিট কাটতে যান তাহলে কিন্তু সকাল দশটার সময় আপনাকে এসি টিকিট কাটতে হয় এবং যদি আপনি নন এসি টিকিট কাটতে যান তাহলে কিন্তু সকাল এগারোটার সময় কিন্তু আপনি নন এসি টিকিট কিন্তু কাটতে পারবেন তো এবার আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি তৎকাল টিকিট কাটবেন তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থাকা থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথম কিন্তু এই অ্যাপটা আপনি ওপেন করে নেবেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এবার এইখানে আপনি কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা কিন্তু আগের ভিডিও আমি দেখিয়ে দিয়েছি তার লিঙ্ক কিন্তু আই বাটন দিয়ে আছে সেখান থেকে গিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে অ্যাকাউন্টটা তৈরি করার পর এখানে কিন্তু পিন কোডটা আপনি বসে নেবেন তো আপনার পিনকোডটা সঠিকভাবে বসানোর পরে এখানে ক্যাপচারটা সঠিকভাবে ফিল করবেন ক্যাপচারটা সঠিকভাবে ফিল করে দেওয়ার পর লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন তো লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্যাশবোর্ডটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেছে তো ড্যাশবোর্ড ওপেন হয়ে যাওয়ার পর তারপর প্ল্যান মাই জার্নি নেই এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি কোথা থেকে কথা পর্যন্ত যাবেন এখান থেকে সিলেক্ট করবেন করে নেওয়ার পর কিন্তু এখানে আপনি ডেটটা চুজ করে নেবেন ঠিক আছে এখান থেকে সঠিকভাবে ডেটটা চুজ করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কোটা বলে একটা অপশান আছে এই কোটা কিন্তু এখানে সিলেক্ট করবেন ঠিক আছে আপনি যেহেতু তৎকাল টিকিট কাটতে চান এখানে তৎকাল এখানে সিলেক্ট করবেন করার পর সার্চ ট্রেন বাটনে ক্লিক করবেন এরপর কিন্তু বিভিন্ন ট্রেনের কিন্তু অপশান আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি যেই ট্রেনটা যেতে চান সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর বর্তমানে কী দেখাচ্ছে ওয়েটিং লিস্ট দেখাচ্ছে এবার হচ্ছে যারা এসি টিকিট কাটতে চান তারা কিন্তু দশটার সময় কাটতে হবে এবং যারা জেনারেল টিকিট কাটতে চান তারা কিন্তু এগারোটা সময় কাটতে হবে তো এগারোটা বাজার সঙ্গে সঙ্গে আপনি এলে কিন্তু এখানে দেখাবেন যে অ্যাভেলেবেল বর্তমানে অ্যাভেলেবেল এইভাবে দেখাবে তো এরপর কিন্তু এটা সিলেক্ট করে প্যাসেঞ্জার ডিটেলস বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই প্যাসেঞ্জার ডিটেল বাটনে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু প্যাসেঞ্জারের ডিটেলস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে সেই জন্য কিন্তু এখানে এগ্রি বাটনে করে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর তারপরে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সিলেট প্যাসেঞ্জার এখানে সিলেট প্যাসেঞ্জারে কিন্তু আপনাকে প্যাসেঞ্জারের ডিটেলসটা ফিল আপ করতে হবে সে জন্য কিন্তু অ্যাড নই এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে পুরো ডিটেলসটা ফিল আপ করতে হবে তো যেহেতু আপনি তৎকাল ডিগ্রি কাটছেন সেই জন্য আপনার হাতে সময় কম সেই জন্য কিন্তু আপনার প্যাসেঞ্জারের ডিটেলসটা আগে থেকে কিন্তু ফিল আপ করে রাখতে হবে তো সেটা কীভাবে করবেন তো সেটা করার জন্য আপনি এই হোম পেজে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পর মাই মাস্টার লিস্ট এই অপশানে আপনি ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর অ্যাড প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু ক্লিক করে যতজনে আপনি তৎকাল টিকিট কাটতে চান তার কিন্তু পুরো ডিটেলসটা এখানে ফিল আপ করে নেবেন প্রথমে এখানে সঠিকভাবে নামটা বসিয়ে দেবেন তো নামটা বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থে এখানে সিলেক্ট করে নেবেন কইনার পর মেল বা ফিমেল এখান থেকে সঠিকভাবে চুজ করে নেবেন কইনার পর এবার কোন সিট নিতে চায় এখান থেকে একে সিলেক্ট করে কিন্তু কোন সিট নিতে যায় এখান থেকে চুজ করে নেবেন কইনার পর যদি মিল নিতে চায় তো এখানে ভেজ বা নন ভেজ চুজ করবেন অথবা কিন্তু নো ফুড এখান থেকে চুজ করে নেবেন ঠিক আছে কইনার পর তারপরে কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস এখানে দিতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড তো যেটা হবে সেটা চুজ করে নেওয়ার পর এখানে তার নাম্বারটা কিন্তু সঠিকভাবে বসে নেবেন বসে নেওয়ার পর অ্যাড প্যাসেঞ্জার বাটে কিন্তু আপনি ক্লিক করে কিন্তু অ্যাড করে নেবেন ঠিক আছে অ্যাড প্যাসেঞ্জার বা ক্লিক করে কিন্তু আপনি অ্যাড করে নেবেন দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল তো এরপর যদি আপনার নট ভেরিফাই দেখায় এইভাবে তাহলে কিন্তু কোনো আপনি স্পেলিং মিস্টেক করেছেন আধার কার্ডে যেই নামটা আছে সেই নামটা যদি কোনো স্পেলিং মিস্টে হয় তাহলে কিন্তু এইভাবে দেখাবে ঠিক আছে তারপরে এডিট অপশানে ক্লিক করে কিন্তু আপনি ডিটেলসটা পুনরায় এডিট করে নেবেন তারপর কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো এইভাবে যতজন যাবেন তার সবার লিস্ট কিন্তু এখানে অ্যাড করে নেবেন তাহলে কিন্তু আপনার সময়টাও কম যাবে তারপর যখন টিকিট কাটবেন তখন কি করবেন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আপনার সাথে শো হবে যে অ্যাট এক্সিস্টিং এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে কিন্তু সেই মেম্বার কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর কিন্তু সেই মেম্বারটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে দেখতে সিলেক্ট হয়ে গেছে তো এইভাবে কিন্তু যতজনের আপনি টিকিট কাটতে চান প্রথমে মাস্টার লিস্টে অ্যাড করে কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে যেখানে যাবেন তার কিন্তু অ্যাড্রেসটা এখানে বসাতে হবে প্রথমে কী করবেন এখানে পিনকোড তো এখানে কোড যেয়ে কিন্তু পিনকোডটা আপনি সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন তো পিনকোডটা এখানে সরি বসানোর পর তারপরে কিন্তু এখানে পুরো ডিটেলসটা কিন্তু চলে আসবে পিনকোডটা বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সিটি এবং কিন্তু পোস্ট অফিস এগুলো কিন্তু লিস্ট চলে আসবে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস করার পর কিন্তু অ্যাড্রেসটা তো এখানে অ্যাড্রেসটা কিন্তু পুরো ভালো করে আপনি বসিয়ে দেবেন যেখানে কিন্তু আপনি যাবেন তার অ্যাড্রেসটা বসিয়ে নেওয়ার পর এখানে পেমেন্ট মোড এখানে চুজ করবেন হয় ইউপিআই অথবা কিন্তু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড করার পর তারপরে ট্রাভেল যদি নিতে চান তো ইয়েস করবেন অথবা কিন্তু নো করে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো তারপরে রিভিউ অ্যান্ড জানি এই অপশানে ক্লিক করা কিন্তু পুরো ডিটেলসটা শো হবে যার কেটে চান তার কিন্তু নাম শো হবে এরপর ক্যাপচার এখানে ফিল করবেন তো ক্যাপচার এখানে সঠিকভাবে ফিল করার পর পসিড টু পে এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এইভাবে ক্লিক করে দেওয়ার পর এখানে মাল্টিপুল পেমেন্ট সিস্টেম এই অপশানে ক্লিক করবেন তারপর পেটিএম চুজ করার পর পে নাও এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার পেটিএম নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইলে ওটিপি আসবে তারপর কিন্তু পেমেন্টটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে করতে হবে তো এরপর কিন্তু মাই বুকিং এসে আপনার টিকিটটা কিন্তু চেক করতে পারবেন তো এখানে কিন্তু আপনার টিকিটটা কনফার্ম হল কি হলো না এখানে আপনি চেক করতে পারবেন ঠিক আছে এ দেখতে পাচ্ছেন কনফার্ম কিন্তু হয়ে গেছে তো এখানে আপনি ডাউনলোড করতে পারবেন অথবা শেয়ার করতে পারবেন অথবা যদি এই টিকিট আপনি ক্যান্সেল করতে চান এখানে থেকে ক্যান্সেল আছে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি টিকিটটা ক্যান্সেলও করে করতে পারবেন এবং কিন্তু সেই টাকাটা আপনি রিফান্ডও নিতে পারবেন ঠিক আছে যদি আপনার টিকিট কনফার্ম যদি না হয় যদি ওয়েটিং লিস্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই ক্যান্সেল অপশানে ক্লিক করে কিন্তু আপনি পুরো টাকাটা কিন্তু রিফান্ড নিতে পারবেন কিন্তু যদি আপনার টিকিট এটা কনফার্ম হয়ে যায় তাহলে যদি আপনি যদি আপনি ক্যান্সেল করেন তাহলে কিন্তু এক টাকা কিন্তু আপনি রিফান্ড পাবে না ঠিক আছে এবং একটা কথা মনে রাখবেন যে আপনি এই তৎকাল টিকিট কাটার সময় আপনার যেন ইন্টারনেট স্পিড যেন ভালো থাকে এবং খুব তাড়াতাড়ি যেন আপনি এই কাজটা করেন ঠিক আছে আপনার এক মিনিটের মধ্যে কিন্তু টিকিটটা আপনাকে কাটতে হবে ঠিক আছে যদি আপনার ইন্টারনেট স্লো হয় তাহলে কিন্তু টিকিট কাটতে সময় লেগে যাবে এবং কিন্তু আপনার টিকিটটা কিন্তু কনফার্ম হবে না সেই জন্য কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি কিন্তু টিকিটটা কাটতে হবে সেই জন্য আপনার ইন্টারনেট কিন্তু স্পিড থাকা দরকার ঠিক আছে তো এছাড়াও কিন্তু আরও তৎকাল টিকিট কাটার জন্য বিভিন্ন রকম অ্যাপস এবং সফটওয়্যার থাকে এবং সেখানে বিভিন্ন রকম ট্রিক্সের ব্যাপার থাকে তো আপনারা যদি সেই রিলেটেড ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সেটা নিয়ে কিন্তু ভিডিও অবশ্যই নিয়ে আসবো এবং আজকে ভিডিও যদি একটু ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ